সাবস্ক্রাইব করুন আমার রায়হান তানজিম চ্যানেলটি ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। সবার আগে নতুন নতুন টিউটোরিয়াল দেখে নিজেকে এক্সপার্ট করুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রায়হান তানজিম। আশা করি সকলে বেশ ভালোই আছেন। তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হয়তো আপনারা ক্যাপশন দেখে বুঝে ফেলছেন, তো আমি আরেকটু দেখিয়ে নিই আপনাদেরকে। এই রকম একটা চেকবক্স আমরা তৈরি করব, এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, এটার উপর ক্লিক করলেও কালার চেঞ্জ হয়ে যাবে, এটার উপরেও করলে এই যে কাজটা কিভাবে করে, আপনি কোনো কিছু চেকলিস্ট যদি তৈরি করতে চান তো সেইটা কিভাবে করব, ওইটাই আজকে আমরা দেখব। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল বাটনে ক্লিক করবেন, ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং দিনে দিনে এক্সেলে আপনি অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন এবং ফেসবুকে গ্রুপে কানেক্ট হয়ে একটি কানেক্টিভিটি তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো দেখেন এই যে অবস্থায় ছিল, আমরা এখান থেকে চেকবক্স গুলো উঠিয়ে নিচ্ছে, যে কালার কিন্তু আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন যেটা করব, এই লেখাগুলো একটু কপি করে নেই, বারবার লিখতে একটু অসুবিধা হয়, এখানে আমি এখানে কপি করে নিলাম, পেস্ট করে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে আমি আর একটু বড় করে নেই। নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, ডেভেলপার ট্যাব ওপেন করতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে ডেভেলপার ট্যাব কিভাবে আনে, হয়তো বা অনেকে নাও জানতে পারেন। তো যারা জানেন না তাদের জন্য, এই যে ফাইলে যেতে হবে, যাওয়ার পরে এই যে অপশন নামে একটা অপশন আছে এখানে যেতে হবে। যাওয়ার পর এরকম একটা পপ আপ ওপেন হবে, আপনি মাইক্রোসফটের যে কোনো ভার্সন ইউজ করেন না কেন আপনি এটা পেয়ে যাবেন। এরপর হচ্ছে কাস্টমাইজ রিবন, হয়তো উপরে থাকতে পারে বা এখানে থাকতে পারে। হ্যাঁ, তো কাস্টমাইজ রিবনে যাওয়ার পরে এই দেখেন এই পাশে ডেভেলপার নামে একটা অপশন আছে, এটার উপরে আমি টিক দিব, দেওয়ার পরে ওকে করব। দেখেন এখানে একটা নতুন উইন্ডো ওপেন হয়েছে ডেভেলপার নাম করে। হ্যাঁ, তো আমরা এই ডেভেলপারের উপরে ক্লিক করার পরে এখন আমরা যেটা করব, এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে এটার উপরে ক্লিক করব। করার পরে এই যে চেকবক্সের উপরে ক্লিক করব। করার পরে আমি যে কোনো জায়গায় একটা চেকবক্স এরকম আঁকিয়ে নিব, ঠিক আছে। আমি চাইলে কিবোর্ড থেকে আপ ডাউন কি প্রেস করে এখানে উপরে নিচে এরকম নিয়ে যেতে পারি। যাওয়ার পরে এই জায়গায় ক্লিক করে যে লেখাগুলো আছে এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আমি এখান থেকে ক্লিয়ার করে দিলাম, বাইরে ক্লিক করে যে ডানে বামে সরিয়ে নিতে পারি। দেওয়ার পরে আমার ইচ্ছা মতো আমি এটা এখন এখানে রেখে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি যদি এটার উপর রাইট বাটন ক্লিক করি, করার পরে চাইলে আমি এখান থেকে যে কপি করে নিতে পারি। নেওয়ার পরে এই ঘরগুলো সিলেক্ট করে এখানে কন্ট্রোল ভি পেস্ট করে এই যে পেস্ট করে দিলাম, তাহলে প্রত্যেকটাই আমার চেকবক্স হয়ে গেল। কিন্তু যখন আমি এখানে এই যে চেকমার্ক করতেছি কিন্তু তখন কিন্তু কালার চেঞ্জ হচ্ছে না। আপনার যদি এইটুকু প্রয়োজন হয় যে আমার কালার পরিবর্তনের দরকার নেই, তাহলে এই পর্যন্তই কিন্তু হয়ে যাবে। যদি আপনি চান যে না আমি কালার পরিবর্তন করে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের আর একটু কাজ করতে হবে। তো এই ফাঁকে আমি একটু বলে নেই, যদি আপনি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো এটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদেরকে রিকমেন্ড করবেন এক্সেলের টিউটোরিয়ালের ব্যাপারে। তো এখন আমরা যেটা করব, এইটার উপরে রাইট বাটন ক্লিক করব। করার পরে আমরা দেখেন ফরম্যাট কন্ট্রোল নামে একটা অপশন আসছে, এটার উপরে ক্লিক করব। করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, আনচেক, চেক, মিক্স। তো আমরা বাই ডিফল্ট এখানে আনচেক রাখবো। রাখার পরে সেল লিঙ্কের উপরে ক্লিক করে এই এর পাশের ঘরটা এখানে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে ওকে করব। সেম ভাবে নিচেরটার উপরেও যাব আমরা। হ্যাঁ, তো নিচেরটার উপরে যে নিচের ঘরের উপর রাইট বাটন ক্লিক করলাম, এই যে ফরম্যাট কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এখানেও এই পাশের সেলটা আমরা এখানে সিলেক্ট করে দিব, ওকে করব। সেম ভাবে আমরা এই যে নিচেরটায়ও যাব, ফরম্যাট কন্ট্রোলে যাব, একটু কষ্ট করতে হবে একবার, তাহলে আর ঝামেলা হবে না, এটার উপরেও ক্লিক করব। সেম ভাবে আবার এই যে নিচেরটার উপরে যাব, এই যে ফরম্যাট কন্ট্রোলে যাব, এখানে প্রেস করব। করার পরে এই পাশের সেলটা সিলেক্ট করে দিব, ওকে করব। আবার একটু নিচেরটার উপরে যাব, ফরম্যাট কন্ট্রোলে যাব। যাওয়ার পরে এই ঘরের উপরে ক্লিক করে এই সেলটা চিনিয়ে ওকে করে দিব। মোটামুটি আমাদের কাজ এখন শেষ হয়ে গেল। তো দেখেন আমি যদি এখানে চেক দেই তাহলে সে ট্রু বলতেছে, যখন আমি চেক উঠিয়ে দিচ্ছি তখন সে ফলস বলতেছে। একইভাবে দেখেন এগুলারও একই অবস্থা, তো এইগুলারও একই অবস্থা হচ্ছে, যখন আমি চেক দিচ্ছি ট্রু, যখন চেক দিচ্ছি না তখন সে ফলস হয়ে যাচ্ছে। তো এই ভ্যালুগুলো আপাতত এই অবস্থায় থাক, কোনো অসুবিধা নেই। এখন আমরা যেটা করব, এই চেক মার্ক এখন উঠিয়ে দিলাম, সব ফলস থাকলো। এখন আমরা এই টোটাল এরিয়াটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা হোম থেকে এটা একটু সুন্দর করে নেই, ওয়াল বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, যেটা অনেক বেশি প্রয়োজন হয়। যদি কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে না জানেন আমার
কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে দেখবেন একটা প্লেলিস্ট আছে, ওখান থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে দারুণ দারুণ কাজ করা যায়। তো কন্ডিশনাল ফরম্যাটিং এর উপর ক্লিক করার পরে নিউ রুল নামে একটা অপশন আছে। তো নিউ রুলে যাওয়ার পর ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট এর উপরে ক্লিক করলাম। করার পরে এখানে আমরা ক্লিক করে ইকুয়াল টু দিব। দেওয়ার পরে এই যে প্রথম সেলটা আছে এইটা আমরা সিলেক্ট করে দিব, কিন্তু এটা আছে স্ট্যাটিক অবস্থায়, আমরা একটু ডাইনামিক করে দিব। সিক্স এর আগ থেকে ডলার সাইনটা উঠিয়ে দিব, কিন্তু জে এর উপরে থাকলেও কোনো অসুবিধা নেই। এখন আমরা একটু ফরম্যাটে যাব। যাওয়ার পরে যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, ধরেন যে আমরা ইতালিক ফন্ট দিব অথবা বোল্ড ইতালিক দিব, এটাই ধরেন দিয়ে দেখি। হ্যাঁ, তো ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি আবারও ওকে করে দিলাম। এখন খেয়াল করেন, যখন আমি এটার উপরে ক্লিক করতেছি অটোমেটিক দেখেন এটা বোল্ড ইতালিক হয়ে ব্যাকগ্রাউন্ড কালার এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটার উপর ক্লিক করলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা আমরা এখান থেকে সরাবো কিভাবে? চাইলে আমরা এটা ক্লিক করে এখান থেকে করতে পারি হাইড, অথবা অন্যভাবে যেমন এইগুলাও যদি ধরি তাহলে এইগুলোর উপরে ক্লিক করলাম, করার পরে এই যে এখান থেকে যদি আমরা সাদা কালার দিয়ে দেই এটাও দেওয়া যেতে পারে। তো আপনারা হাইড করে দিলেন, অসুবিধা নেই। দেখেন এটার উপরে ক্লিক করলেন, এটার উপরে ক্লিক করলেন, এই যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও আমি বলতেছি যে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যেন তারাও দিনে দিনে এক্সেলে এক্সপার্ট হয়ে যায় এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো একটি জ্ঞান অর্জন করতে পারে। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত কথা হবে অন্যদিন অন্য ব্যাপারে।